আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন, গেজেট প্রকাশ স্থগিত, হাইকোর্টে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদন। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত করাতে হবে পড়াশোনা, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে পাঁচ মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু, আসন্ন শীতে আরও বেশি সতর্ক থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং টেলিভিশন সংবাদের শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টে নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পুরো সংবাদ। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার নির্বাচন, সেজন্য নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া অপরাধ প্রমাণিত হলে সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে পড়বেন নিক্সন চৌধুরী। প্রার্থী কিংবা অন্য কেউ বিধি লঙ্ঘন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। সংসদ সদস্য নিক্সন চৌধুরীর এই ফোনালাপ কদিন ধরেই আলোচিত। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ফোনে ও প্রকাশ্যে হুমকি ধামকির অভিযোগ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। 10 অক্টোবর ভোটগ্রহণের দিন আচরণবিধি ভেঙে বিজয়ী প্রার্থীকে সাথে নিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য দেন এই সংসদ সদস্য। যদি আমি আমার নেতা কর্মী নিয়ে তিন থানা নিয়ে নামি, তাহলে আপনি কিন্তু এক মিনিটও দম নেওয়ার জায়গা পাবেন। তার এই আচরণের বিরুদ্ধে একাট্টা হয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। 15 অক্টোবর নিক্সন চৌধুরীকে একক আসামি করে মামলা করে নির্বাচন কমিশন। বর্তমানে এটি পুলিশের তদন্তাধীন রয়েছে। নির্বাচনে বিধি লঙ্ঘনের অপরাধে সর্বোচ্চ 7 বছর সাজাসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। তবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হলে এই সংসদ সদস্য পদ হারাতে পারেন নিক্সন চৌধুরী। নৈতিকতা স্খলনজনিত কারণে যদি অনূর্ধ্ব 2 বছরের শাস্তি হয়, মানে জেল জরিমানা হয়, তাহলে সেই ক্ষেত্রে সংসদ তার পদ বাতিল করতে পারে। আর যদি সংসদ কোনো কনফিউশন মনে হয় যে এখানে বাতিল হবে কি হবে না, যেন প্রশ্নগুলো উঠলে তখন এটা কমিশনে পাঠা যেতে পারে তারা মতামতের জন্য, এবং কমিশন যে মতামত দেবে সেটা চূড়ান্ত হবে। একই সাথে ঝুঁকিতে রয়েছেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদে নৌকার টিকিটে বিজয়ী প্রার্থী হাফেজ মোহাম্মদ কাউসার। ভোটের দিন সন্ধ্যায় জনসভায় অংশগ্রহণ সহ বিধি লঙ্ঘনের কারণে তিনিও হারাতে পারেন বিজয়ের মুকুট। ঘটনা তদন্তে কাজ করছে ইসির 3 সদস্যের তদন্ত কমিটি। ওই তদন্ত কমিটি তদন্ত করবেন যেটা, সেটা হলো যে ওই আরো কেউ এটার সাথে সম্পৃক্ত কিনা, বিশেষ করে ওনার সাথে যারা ছিলেন তাদের কেউ আরো আছে কিনা, বা প্রার্থী যিনি ছিলেন তিনি নির্বাচন আইন ভঙ্গ করেছেন কিনা। হ্যাঁ, যদি ওই রিপোর্টে আসে যে প্রার্থী বিধি লঙ্ঘন করেছে তার প্রমাণ সহ, তারা তো রিপোর্ট করবেন। যদি প্রমাণে থাকে তাহলে মাননীয় কমিশন তখন তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আইনের যেটা সর্বোচ্চ আছে সেটা হলো যেন আর নির্বাচন বাতিল হতে পারে, গেজেট প্রকাশ আপাতত বন্ধ আছে। তো কমিশনেরই সিদ্ধান্ত আছে যে ওখানে রিপোর্ট না পর্যন্ত স্থগিত থাকবে। সচিব জানিয়েছেন মামলায় নিক্সন ছাড়া অন্য কাউকে আসামি করা না হলেও ইসির নিজস্ব তদন্তে অপরাধ প্রমাণিত হলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চে রোববার জামিনের আবেদন করেন নিক্সনের আইনজীবী শাহদিন মালিক। এই আবেদনটির উপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি করেন। করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করার জন্য শিশুদের তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
আমাদের শেখ রাসেল দূর থেকে সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে। করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন কয়েকটি অনুষ্ঠানে। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেলকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাসেল আজ আমাদের মাঝে নেই, তবে ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠিত হয়েছিল। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না, তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আমিও নিজে সবসময় মাস্ক পরে থাকি। আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের 35 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রাতে কমিটি ঘোষণা করা হয়। সোমবার স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের এক সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, পর্যায়ক্রমে অন্য সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর আগে মাননীয় কবরস্থানে শেখ রাসেলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে পুরনো কৌশল অবলম্বন করছে বিএনপি। তারা নির্বাচনে অংশ নিয়েছে, নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনগুলোতেও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এই অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, পুনর্নির্বাচন চায় বিএনপি। নির্বাচনী ব্যবস্থায় সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 5 মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,660 জনে। মৃতদের মধ্যে 12 জন পুরুষ ও 2 জন নারী। ঢাকা বিভাগের সর্বোচ্চ 6 জন মারা গেছেন। এর আগে গত 17 মে করোনায় 14 জনের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 11,866টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,274 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.74%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 388,569 জন। গত 24 ঘন্টায় 1,674 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,03,972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.23%।
দেশের আবহাওয়া ও পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কোভিড নাইন্টিন দুর্যোগে সার্জনদের ভূমিকা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আসন্ন শীতে জনগণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদে ডাক্তারদের নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। যাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন নিতে পারবো এবং সেখানে যদি ট্রায়ালের বিষয় থাকে, তারা যদি অনুমোদন চায়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। যে কোনো কোম্পানি যদি এগিয়ে আসে এবং সেই ভ্যাকসিন যদি আমরা দেখি কার্যকরী, তাহলে আমরা অবশ্যই ট্রায়ালের ব্যবস্থা করে দিব। 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। একই সাথে 26 মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। সেখানে আবার দুটো বড় ডেট আমাদের 17ই মার্চ 2021 এবং 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। তো তখন উই নিড আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে চাই আমরা বাংলাদেশে আসতে। আমাদের বিজয় ভারতেরও বিজয়। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা অত্যন্ত ভালো সম্পর্ক এবং এই ভালো সম্পর্কটা আমরা রেজাল্টটা হচ্ছে দুবয় দেশের জন্য খুব উপকারী। শিরোনাম সহ বিভিন্ন অংশে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টে নিষেধাজ্ঞা স্থগিত করেছে আপিল বিভাগ। এ বিষয়ে এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টিভি চ্যানেলগুলোর খবরে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে আর বাধা রইল না। হুমায়ুন চিস্তির রিপোর্ট। টেলিভিশন সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশে স্পন্সর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে গত বছরের 6 মে আদেশ দেয় হাইকোর্ট। 1 সেপ্টেম্বর থেকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। এই আদেশের বিরুদ্ধে লিপটু আপিল করে বিটিআরসি ও কয়েকটি টেলিভিশন চ্যানেল। তাদের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করে দেশের সর্বোচ্চ আদালত। যখন সংবাদ পরিবেশন হবে তখন কোনো কোম্পানি যাতে স্পন্সর আর না করে, সেটা একটা জাজমেন্ট হয়েছিল। পরবর্তীতে বিটিআরসির পক্ষে আমরা এবং অন্যান্য টিভি স্টেশনের পক্ষে সবাই মিলে সিভিল পিটিশন ফর লিফট আপিল করে আজকে মাননীয় অ্যাপিলেট ডিভিশন জাজমেন্টটা স্টে করে দিয়েছে এবং বলেছে যে স্টেটা ততদিন পর্যন্ত বলবৎ থাকবে যতদিন পর্যন্ত এই সিভিল পিটিশন লিফট আপিলটা নিষ্পত্তি না হয়। এটার ইফেক্টটা যেটা হলো যে এখন স্পন্সরশিপ নিতে বা স্পন্সর করতে নিউজগুলো আর আইনগত আপাতত কোনো বাধা নেই। শুনানিতে 1952 সালের বিজ্ঞাপন সংক্রান্ত আইন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। তিনি আদালতকে জানান টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান আয়ের উৎস বিজ্ঞাপন। বিজ্ঞাপন না থাকলে অনেক চ্যানেলই বন্ধ হয়ে যাবে। হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছেন উনি কিন্তু এখানে বলছেন যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারবো এবং একই কথা আরেকটা কথা বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো না দরকার, প্রয়োজনে সংবাদের মাঝখানে বিরতি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যাবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্টে দেখানো যায় তাহলে স্পন্সরশিপ ছাড়া কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে? অ্যাডভার্টাইজমেন্ট যদি বৈধ হয় তো স্পন্সরশিপও বৈধ। জাতীয় সম্প্রচার নীতিমালায় কোনো বাধা নাই, আপনাদের বাংলাদেশের যে বিজ্ঞাপন প্রচার সংক্রান্ত যে আইন সেখানেও কোনো বাধা নাই। আমরা আদালতের কাছে তুলে ধরেছিলাম যে তাদের আয়ের উৎস হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, যদি অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অনেক টিভি চ্যানেলই হয়তো তাদের সার্ভাইভালের প্রশ্ন আসবে, তারা টিকে থাকতে পারবে না। সংবাদের শিরোনাম সহ বিভিন্ন অংশের স্পন্সর বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে 2011 সালে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেন এক স্কুল শিক্ষক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাজার স্থিতিশীল করতে এ সপ্তাহে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। সচিবালয়ে কোল্ড স্টোরেজ মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এছাড়া বেঁধে দেওয়া দামেই আলু বিক্রির সিদ্ধান্ত কার্যকর করতে ব্যবসায়ীদের তাগিদ দেন তিনি, যদিও সরকারি দাম নিয়ে বৈঠকে আপত্তি জানিয়েছেন ব্যবসায়ীরা। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। অস্থিতিশীল আলুর বাজার নিয়ন্ত্রণ করতে গত বুধবার বিভিন্ন পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর, কিন্তু 4 দিনেও বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। এ প্রেক্ষিতে বিকেলে কোল্ড স্টোরেজের মালিক ও আলু ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে
এ সপ্তাহে আলু বিক্রি কার্যক্রম শুরু হবে। হয়তো এই সপ্তাহের মধ্যে শেষের দিকে টিসিবি আলু বাদ নিয়ে বাজারে নামবে, সেটার দামও আমরা 25 টাকায় বিক্রি করব। বাজারে যেটা 30 টাকা মিনিমাম ধরা হয়েছে তার থেকেও 5 টাকা কম দরে আমরা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছানোর চেষ্টা। একই সাথে মন্ত্রী বলেন আলুর মজুদ পর্যাপ্ত থাকায় সরকারের বেঁধে দেওয়া দাম অর্থাৎ কোল্ড স্টোরেজ থেকে 23 টাকা, পাইকারি বাজারে 25 টাকা এবং খোলা বাজারে 30 টাকা দরে আলু বিক্রি করতে হবে ব্যবসায়ীদের। অধিক লাভের আশা আটকে রাখলে পরে কিন্তু তারা বিপদেও পড়তে পারে। তো যাই হোক, আমাদের কথায় পরিষ্কার যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে দাম ঠিক করে দিয়েছে সেইটা অবিলম্বে বাজারে আমরা চাই। এখানে ল অ্যান্ড অর্ডার এসে আছে, র্যাব আছে, ডিজিএফ ছাড়া জবাই আছেন, এনএসআই আছেন, সবাই জানেন, সবাই মার্কেট মনিটর করেন। তবে মজুদের সরকারি তথ্যের সাথে ভিন্নমত জানান ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ী ও কৃষকদের দিকে তাকিয়ে সরকার নির্ধারিত দর আরো বাড়ানোর দাবি জানান তারা। এটা অতিরিক্ত কত দামে বিক্রি হলো সেটা আপনি দেখেন, 1 কেজি কচু 50 টাকা বাজারে, 35 টাকা আপনার ঝিঙ্গা কোহি 80 টাকা। তো যাই হোক, আমি সরকারের কাছে দাবি করছি কৃষকের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে যাতে প্যানিক না হয় এবং কৃষক যাতে আগামীতে আলু চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়, ব্যবসায়ীরা যেন আলু রাখতে উৎসাহিত হয়, এই বিষয়টা নিয়ে সার্বিক বিবেচনা করবে এটাই আশা করি আর কি। ব্যবসায়ী প্রতিনিধিরা আলুর বর্তমান বাজার দরকে অস্বাভাবিক বলে মনে করলো। রবিবার রাজধানীর বাজার ভেদে আলুর কেজি 45 থেকে 50 টাকায় বিক্রি করতে দেখা গেছে। ফজলুল আপি, এটিএন বাংলা, ঢাকা। কৃষি খাতে 6 মাসে প্রণোদনা প্যাকেজের 1892 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট ঋণের 43 ভাগ। ডিসেম্বরের মধ্যে দিতে হবে বাকি 3108 কোটি টাকা। ব্যাংকারদের অবহেলার কারণেই প্রান্তিক পর্যায়ে চাষিরা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা, জানাচ্ছেন শরফুল আলম। করোনায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি আর কৃষিখাত। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সময় মতো অনেকেই চাষাবাদ করতে পারেননি, আর তাই করোনা মহামারী শুরু হওয়ার পরপরই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি উৎপাদনে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তা দিতে 4.5 ভাগ সুদে 5000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। 6 মাস অতিক্রান্ত হয়েছে, এখনও শতকরা 50% এই প্রণোদনার অর্থ ডিসবার্স করা হয়নি। এটা খুবই দুঃখজনক এবং এখানে আমি মনে করি যে যারা এই ঋণটা বিতরণ করছে তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের উদ্যোগের অভাব আছে। এখন যদি বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে না যায় তাহলে এই অল্প সময়ের মাঝে বাকি 50% ঋণ ডিসবার্স করা এটা খুবই অসম্ভব বলে মনে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রণোদনা প্যাকেজের কৃষি ঋণের আওতায় 78,500 কৃষককে ঋণ সহায়তা দেওয়া হয় 1892 কোটি টাকা। আগামী 2 মাসের মধ্যে বাকি ঋণ বিতরণ করতে হবে। কৃষি ঋণের যে টার্গেট দেওয়া হয়েছে এই টার্গেট আমরা খুব ক্লোজ সুপারভাইজ রাখছে এবং সমস্ত ব্যাংকের সিওদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার টার্গেট অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে না পারে পরবর্তী সময় ওই ব্যাংকের শাখা খোলার ক্ষেত্রে এটাকে কনসিডারিং নেওয়া হবে। ইভেন তার ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রেও এখানে একটা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যারা তাদের টার্গেট ফুলফিল করতে পারবে ক্যামেল রেটিং তখন কনসিডারিং দৃষ্টিতে স্ট্রং দেখা যাবে। কৃষি খাতে ঋণ বিতরণে সরকার ব্যাংকগুলোকে যে বিশেষ সুবিধা দিচ্ছে তা বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে মাটির নিচ দিয়ে বিভিন্ন অপারেটরের কেবল টানার কাজ শুরু হবে আগামীকাল। নভেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। বিভিন্ন স্থানে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরুর পর জটিলতা তৈরি হয়। একই ধারাবাহিকতায় মেয়রের সাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মেয়র তাপস বলেন দক্ষিণ সিটির পক্ষ থেকে রাস্তার ঝুলন্ত তার আর কাটা হবে না। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন সকল এলাকায় বিশেষ করে ধানমন্ডি থেকে কালকে শুরু করবেন তাদের উপর থেকে তার অপসারণ এবং ভূগর্ভস্থভাবে তারগুলোকে লাগানোর কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আগামী নভেম্বরের মধ্যে আমরা পুরো ঢাকা শহর থেকে এই উপরের তারের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারব।
শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগরের 57টি ওয়ার্ডে একযোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে টঙ্গী চেরাগালি মার্কেট এলাকার ট্রাক স্ট্যান্ডে মহানগর আওয়ামী লীগ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা আসনের এমপি শামসুন নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মিল ভিটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্যারিস সহ ফ্রান্সের 9টি নগরীতে কার্যকর হল রাত্রিকালীন কার্ফিউ। এর আওতায় সন্ধ্যা নামলেই ঘরের বাইরে থাকতে পারছেন না কোনো নাগরিক। বন্ধ রাখতে হচ্ছে দোকানপাট সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান। বলা হচ্ছে ইউরোপে করোনা সংক্রমণের হটস্পট এখন ফ্রান্স। যে কোনো মূল্যেই তাই সংক্রমণ রোধে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। ইটালিতেও জারি করা হয়েছে একই ধরনের কারফিউ। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা সামাল দিতে ইউরোপের অন্যান্য দেশও নিচ্ছে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে যমুনা ব্যাংক লিমিটেডের ভুলতা শাখার অধীনে বান্টি বাজার উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এবার পার্টিক্স খেলার খবর। শেখ রাসেল আন্তর্জাতিক 10 মিটার এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের আবদুল্লাহেল বাকি। তবে মেয়েদের বিভাগে 6 জনের মধ্যে পঞ্চম হন সৈয়দা আতকিয়া হাসান। গুলশানের শুটিং ফেডারেশন আয়োজিত 6 দেশের এই অনলাইন প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে 630.9 স্কোর করে স্বর্ণপদক জেতেন জাপানের নয়া ওকাদা। ভারত রূপা আর 617.3 স্কোর নিয়ে ব্রোঞ্জ জেতেন বাকি। অন্যদিকে মেয়েদের বিভাগে ভারত স্বর্ণ, জাপান রৌপ্য আর ইন্দোনেশিয়ার প্রতিযোগী তৃতীয় স্থান অর্জন করেন। যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নামার আগে কোচ এবং খেলোয়াড়রা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের চাওয়া এবং প্রস্তুতির কথা তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। জানুয়ারিতে ঘরের মাঠে যুব এশিয়া কাপের সেই আসরে সেরা 3 থাকলে যুব বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে স্বাগতিকরা। সেই স্বপ্ন পূরণে কঠিন বাধা মামুনুর রশিদের দলের সামনে। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতেই চলছে কঠিন প্রস্তুতি। প্রতিপক্ষ খুব স্ট্রং, সেই হিসাবে আমি মনে করব যে যেসব খেলোয়াড়ের ফিটনেস লেভেল সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, হকি খেলাটা হয় 4 ভাগে 60 মিনিটস, তো 60 মিনিট যারা 100% এফোর্ট দিতে পারবে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি, তাদেরকেই আমি টিমে কনসিডার করব। যদিও অন্যান্য দলগুলো আরও আগ থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানোর কাজে নেমে পড়েছে, কোচ এবং খেলোয়াড়দের চাহিদা মূল লড়াইয়ে নামার আগে তাদের জন্য যেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় ফেডারেশন। ডিসেম্বরের শেষ দিকে কোনো টিম যদি, যেহেতু এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, তো ওই গ্রুপের মালয়েশিয়া এবং জাপান যদি আনা যায়, যে কোনো একটা টিমের সাথে যদি 3-4টা ম্যাচ এখানে খেলতে পারি, তাহলে আমার টিমের আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে আমাদের টিমের কী কী সমস্যা বা কী করা উচিত। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বড় টিমগুলোর সাথে আমরা অনেক ভালো খেলবো, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ খেলার পর আমাদের কী লেকিংসগুলো আছে। আশা করি এবার যদি আমরা অনুরোধ 21 এশিয়া কাপে ভালো কিছু করতে পারি, যুব বিশ্বকাপ খেলতে পারবো, সবার কাছে ইচ্ছা, এর জন্য আমরা একসাথে কষ্ট করতেছি। আসলে প্রতিটি দলই 4 জন সিনিয়র খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবে। আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, আরশাদ হোসেনদের মতো অভিজ্ঞরা এ দলে থাকায় প্রতিপক্ষকে নিয়ে তাই কঠিন পরীক্ষায় ফেলার আশা করছে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সুপার ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএলের ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে
কলকাতার বিপক্ষে 164 রানের টার্গেটে নেমে 6 উইকেট 163 রান সংগ্রহ করে এবং ম্যাচ টাই করে হায়দ্রাবাদ। জয় পরাজয় নির্ধারণে খেলা গড়ায় সুপার ওভারে, সেখানে বাজিমাত করে কলকাতার বোলাররা। সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানদের মাত্র 2 রানে আটকে রাখে তারা। জয়ের জন্য 3 রান খুব সহজেই তুলে নেন ইয়ন মর্গান এবং দিনেশ কার্তিক। এই জয়ে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানেই রইল কেকেআর, আর সমান ম্যাচে 6 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রইল সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অনিয়মের কারণে বাতিল হতে পারে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা নির্বাচন, গেজেট প্রকাশ স্থগিত, হাইকোর্টে নিক্সন চৌধুরীর আগাম জামিন আবেদন। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে, নিয়মিত করাতে হবে পড়াশোনা, শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসে 5 মাসের মধ্যে দেশে একদিনে সর্বনিম্ন 14 জনের মৃত্যু, আসন্ন শীতে আরও বেশি সতর্ক থাকতে হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং টেলিভিশন সংবাদের শিরোনামে বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচারে হাইকোর্টে নিষেধাজ্ঞা, আপিল বিভাগে স্থগিত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন আর বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।